হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতেছো পি মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাদেরকে বলবো যে কোনো সেফটি ছাড়া সহবাস করলেও আপনাদের স্ত্রী কীভাবে কোন ট্যাবলেটটা খাওয়ালে প্রেগনেন্ট হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, যারা যারা কোনো সেফটি ছাড়া সহবাস করতে চান কিন্তু আপনার স্ত্রীকে প্রেগনেন্ট হতে দিতে চাচ্ছেন না, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে কোন ট্যাবলেটটা খাওয়াইলে পরে বন্ধুরা আপনাদের স্ত্রী প্রেগনেন্ট হবে না। তো বন্ধুরা, আজকে খুবই 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 একটা জরুরি বিষয় নিয়ে কথা আলোচনা করব, তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবে, আমাদের চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধে হেল্প পাওয়ার জন্য এবং টিপস পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা স্ত্রীর সাথে সহবাস করতে যাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন যে আপনার স্ত্রী যদি প্রেগনেন্ট হয়ে যায়, বাচ্চা নিতে চাচ্ছেন না এই মুহূর্তে, তো বন্ধুরা সেটার জন্য কি করণীয়? তো বন্ধুরা, কোন ট্যাবলেটটা খাওয়ালে আপনাদের কোনো সেফটি ছাড়া সহবাস না করলেও আপনাদের স্ত্রী প্রেগনেন্ট হবে না? তো কোন ট্যাবলেটটা খাওয়াবেন, কোন ট্যাবলেটটা ভালো হবে এবং সেটার ইউজ, প্রাইস কোথায় পাবেন, সব কিছু আজকে বলবো। তো বন্ধুরা, প্রথমত বলে নেবো যে ট্যাবলেটটার নামটা। তো বন্ধুরা, ট্যাবলেটটার নাম হলো আইপিল। তো বন্ধুরা, আইপিল ট্যাবলেট। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা খুবই ভালো বন্ধুরা, খুবই ভালো একটা অবাঞ্ছিত প্রেগনেন্সি রোকার জন্য বন্ধুরা এই ট্যাবলেটটা খুবই একটা ভালো ট্যাবলেট বন্ধুরা। এটা অবশ্যই ইউজ করাতে পারেন আপনাদের স্ত্রীকে। এটা ইউজ করালে বন্ধুরা যতই আপনারা সেফটি ছাড়া সহবাস করুন না কেন, আপনাদের স্ত্রীকে এই ট্যাবলেটটা খাওয়াইলে পরে আপনার স্ত্রী প্রেগনেন্ট হবে না। তো বন্ধুরা, এই আইপিল ট্যাবলেটটা খুবই একটা ভালো ট্যাবলেট বন্ধুরা। তো এখন আমি বলবো যে এই আইপিল ট্যাবলেটটা কীভাবে খাওয়াবেন, সঠিক নিয়মটা আমি এখন বলে দেবো। তো বন্ধুরা, এই আইপিল ট্যাবলেটটা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করার 72 ঘন্টার মধ্যে, তো বন্ধুরা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করার থেকে 72 ঘন্টার মধ্যে এই ট্যাবলেটটা খাওয়াইলে পরে বন্ধুরা আপনার স্ত্রী প্রেগনেন্ট হবে না বন্ধুরা। সহবাস আপনারা যদি কোনো সেফটি ছাড়া নাও করেন, তাও এই ট্যাবলেটটা 72 ঘন্টার মধ্যে খাওয়াই দিলে বন্ধুরা আপনাদের স্ত্রীরা প্রেগনেন্ট হবে না। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা খুবই একটা ভালো বন্ধুরা, অবাঞ্ছিত প্রেগনেন্সি না হওয়ার জন্য খুবই একটা ভালো ট্যাবলেট। এটা অবশ্যই ইউজ করাবেন, আপনার স্ত্রীকে 100% উপকার পাবেন। তো বন্ধুরা, এই আইপিল ট্যাবলেটটা এখন আমি প্রাইস বলে দেবে যে কত প্রাইসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা একটা ট্যাবলেট হয়, এক পাতার মধ্যে একটা ট্যাবলেট হয় বন্ধুরা। একটা ট্যাবলেটের দাম মাত্র 110 টাকা। তো বন্ধুরা, 110 টাকা দিয়ে এই ট্যাবলেটটা পেয়ে যাবে, খুবই কার্যকরী একটা ট্যাবলেট। এটা অবশ্যই ইউজ করাবেন আপনাদের স্ত্রীকে। এটা অবশ্যই ইউজ করলে আপনাদের স্ত্রীরা অবাঞ্ছিত প্রেগনেন্সি থেকে রুখতে পারবেন। তো বন্ধুরা, এটা কোথায় পাবেন সেটা আমি এখন বলবো। তো বন্ধুরা, এটা সমস্ত মেডিকেলে বা সমস্ত ফার্মেসিতে ইজিলি পেয়ে যাবে। নামটা মনে রাখবে, আইপিল ট্যাবলেট। তো বন্ধুরা, এটা ইউজ করালে আপনার নিশ্চয়ই 100% উপকার আসবে। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা এখন আমি সাইড এফেক্টে যদি চলে যাই যে এটা সাইড এফেক্ট আছে কি না, তো বন্ধুরা সেটার ক্ষেত্রে বন্ধুরা এটার এত সাইড এফেক্ট নেই। এটা অনায়াসে খাওয়াইতে পারেন, নিশ্চিন্তে খাওয়াইতে পারেন। এটা খাওয়াইলে পরে আপনাদের 100% উপকার আসবে। আপনারা নিশ্চিন্তে কোনো সেফটি ছাড়া সহবাস করেও আপনার স্ত্রীকে প্রেগনেন্ট হবে না, আপনার স্ত্রীকে প্রেগনেন্ট থেকে রুখতে পারবেন। তো বন্ধুরা, এই ট্যাবলেটটা অবশ্যই খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, পরে একটা নতুন টিপসে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।